আজ আমরা পড়ব পেলটিয়ার ক্রিয়া। আমরা এর আগে পড়েছি সিবেক ক্রিয়া, পড়েছি সিবেক ক্রিয়াতে দেখেছিলাম যে একটা তাপযুগ্ম এরকম এফি এবং সিইউ দিয়ে গঠিত কোনো তাপযুগ্মের সংযোগস্থলে সিবেক ক্রিয়ার ক্ষেত্রে ব্যাটারিটা ছিল না, এই সেলটা ছিল না, সেক্ষেত্রে এরকম কোনো দুটো ধাতু দিয়ে তৈরি কোনো তাপযুগ্মের দুটো সংযোগস্থলে, এটা একটা সংযোগস্থল, এটা একটা সংযোগস্থল, এই দুটো সংযোগস্থলের ভেতরে যদি উষ্ণতার পার্থক্য তৈরি করা হয় তাহলে দেখা গিয়েছিল যে এই তাপযুগ্মটার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছিল। আর পেলটিয়ার ক্রিয়াতে দেখা যায় যে আমরা এরকম দুটো তাপ, একটা তাপযুগ্ম নিলাম, তাপযুগ্মের দুটো সংযোগস্থল অর্থাৎ এইটা এবং এটা, এই সংযোগস্থলের মধ্যে কিন্তু তাপমাত্রার পার্থক্য আমরা তৈরি করিনি। আমরা কী করলাম, এই তাপযুগ্মের এই বর্তনীটাতে আমরা একটা সেল লাগিয়েছি, একটা কোষ, তড়িৎ কোষ দেখতে পাচ্ছ। তাহলে এই তড়িৎ কোষটা কী হবে, এইভাবে এই অভিমুখে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাবে, যে ডিরেকশন দিয়ে বোঝানো হয়েছে, এইভাবে তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হবে এই বর্তনীটাতে। এই প্রবাহ মাত্রা হওয়ার জন্য দেখা যাবে যে এই তাপযুগ্মের একটা সংযোগস্থল, একটা সংযোগস্থল শীতল হবে আর একটা সংযোগস্থল উষ্ণ হবে। এই ঘটনাটাকে বলা হয় পেলটিয়ার ক্রিয়া। বিজ্ঞানী পেলটিয়ার, ফরাসি বিজ্ঞানী পেলটিয়ার এই তাপ তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন, সেই জন্য তাঁর নাম অনুযায়ী এটাকে বলা হয় পেলটিয়ার ক্রিয়া, এই ঘটনাটাকে বলা হয় পেলটিয়ার ক্রিয়া। আচ্ছা, এখানে আমরা যদি, আমরা যেমন সিবেক ক্রিয়াতে দেখেছিলাম এফি এবং সিইউ নিয়ে একটা তাপযুগ্ম নিয়েছিলাম এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এফি এবং সিইউ দিয়ে গঠিত তাপযুগ্মের এই দিকের প্রান্তটা ছিল শীতল, এই দিকের প্রান্তটা ছিল, প্রান্তটা উষ্ণ করেছিলাম আমরা, তার ফলে বর্তনীটার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ মাত্রা হয়েছিল, সেই তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ ছিল শীতল সংযোগস্থলে এফি থেকে সিইউ এর দিকে। পেলটিয়ার ক্রিয়াতে আমরা একটা কোষ লাগিয়েছি এবং এই কোষের তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু সিবেক ক্রিয়াতে যেভাবে যেদিকে ছিল সেই দিকেই আমরা ঘটিয়েছি, দেখো এই দিক থেকে এফি থেকে সিবের দিকে হয়েছে। তাহলে আমরা দেখব সিবেক ক্রিয়াতে আমরা দেখেছিলাম বাঁ দিকের প্রান্তটা ছিল শীতল আর ডান দিকটা ছিল উষ্ণ, কিন্তু পেলটিয়ার ক্ষেত্রে, ক্রিয়ার ক্ষেত্রে আমরা উল্টো ঘটনা দেখব, অর্থাৎ যেদিকে সিবেক ক্রিয়ায় তাপযুগ্মের যেদিকটা, যে সংযোগস্থলটা শীতল ছিল পেলটিয়ার ক্রিয়াতে সেই সংযোগস্থলটা উষ্ণ হবে, আর সিবেক ক্রিয়াতে যে তাপযুগ্মের যে সংযোগস্থলটা উষ্ণ ছিল পেলটিয়ার ক্রিয়াতে সেই সংযোগস্থলে তাপের শোষণ হবে, অর্থাৎ সেদিকটা শীতল হবে। সেই জন্য পেলটিয়ার ক্রিয়াকে সিবেক ক্রিয়ার বিপরীত ক্রিয়াও বলা হয়, বিপরীত প্রক্রিয়া বলা হয়। আমরা যদি এই সেলের পোলারিটিটা বদল করে দিই, অর্থাৎ এই দিকে প্লাস করে দিই, এদিকে মাইনাস করে দিই, তাহলে এখন তোমরা যদি এই দিকটা উষ্ণ দিক দেখো, এই সংযোগস্থলটা, এটা যদি শীতল দিক হয় তাহলে এই পোলারিটি উল্টে দিলে এদিকটা শীতল হয়ে যাবে, এদিকটা উষ্ণ হবে এই সংযোগস্থলটা। সেই জন্য আমরা বলতে পারি যে পেলটিয়ার ক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক ক্রিয়া। ঠিক আছে, এবার আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটাকে বলা হচ্ছে পেলটিয়ার গুণাঙ্ক। এই পেলটিয়ার গুণাঙ্ক কাকে বলে সেটা আমরা দেখব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এই বর্তনীটাতে, এটা একটা পেলটিয়ার ক্রিয়ার ঘটনার জন্য একটা ছবি এঁকেছি আমি, এবং সেখানে দেখতে পাচ্ছ তোমরা কারেন্ট এদিক থেকে এদিকে আসছে, এই সংযোগস্থলের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে মানেই কোনো আধান যাচ্ছে। সে আমরা জানি, আমরা চলতড়িৎ চ্যাপ্টারে পড়েছিলাম যে আধান যদি গতিশীল হয় তাহলে কারেন্ট তৈরি করে, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে বা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে মানে আধানের ফ্লো হচ্ছে। আমি ধরলাম কোনো একটা সংযোগস্থলের মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে আমরা জুলের সূত্রে দেখেছিলাম যে কোনো বর্তনীর মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা যায় তাহলে সেই বর্তনীতে তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা কী বলতে পারি, এইচ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ প্রবাহ মাত্রার মানের ওপরে তা, যদি তড়িৎ কারেন্টের মানটা বেশি হয় তাহলে উৎপন্ন তাপও বেশি হবে, আবার এইচ প্রপোর্শনাল টু হচ্ছে স্মল টি, অর্থাৎ বেশি সময় ধরে আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাই তাহলে কিন্তু উৎপন্ন তাপও বেশি হয়, তাহলে এইচ প্রপোর্শনাল টু আই ইন্টু টি। এই প্রপোর্শনালিটি সাইনটা তুলতে সমান চিহ্নে দিতে গেলে এখানে একটা কনস্ট্যান্ট আসে, এই কনস্ট্যান্টটাকে বলা হয় পাই, এটাকে বলা হয় পেলটিয়ার গুণাঙ্ক, এইচ ইকুয়ালস টু পাই আই টি, এই এটাকে বলা হয় পেলটিয়ার গুণাঙ্ক। আচ্ছা, তাহলে তোমরা কি দেখলে, তাহলে এখানে এইচ পেলাম, এইচ ইকুয়াল টু কত পেলাম, পাই আই টি, এটা একটা ইকুয়েশান পেলাম। আচ্ছা, এই সংযোগস্থল দিয়ে যখন তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে তখন সেখানে এই দুটো বিভিন্ন ধাতু যুক্ত করা আছে এবং দুটো ধাতু সংযোগস্থল দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তার জন্য আমরা আগে দেখেছিলাম যে ধাতুগুলোর মধ্যে ইলেকট্রন ঘনত্বের পার্থক্য থাকে, সেই জন্য
এখানে একটা তড়িৎচালক বল তৈরি হয়। সেই তড়িৎচালক বলটা যদি ই হয় তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু সংযোগস্থলে উৎপন্ন তাপ বা শোষিত তাপ, সেটা সমান কি লিখতে পারি ই আই টি, এইচ ইকুয়াল টু ই আই টি লিখতে পারি। তাহলে একবার আমরা লিখলাম এইচ ইকুয়াল টু পাই আই টি, আর একবার লিখলাম এইচ ইকুয়াল টু ই আই টি। তাহলে সেখান থেকে আমরা যদি দুটোকে ইকুয়েট করে দিই তাহলে ই আই টি ইকুয়াল টু পাই আই টি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি পাই ইকুয়াল টু ই, অর্থাৎ পেলটিয়ার গুণাঙ্ক হচ্ছে সংযোগস্থলে উৎপন্ন তড়িৎচালক বলের সাথে সমান, ঠিক আছে। এবং এই পায়ের একক হচ্ছে জুল পার কুলম, এসআই পদ্ধতিতে ইয়ের এককের সঙ্গে সমান হবে, তাহলে পায়ের একক এসআই পদ্ধতিতে জুল পার কুলম, আর সিজিএস পদ্ধতিতে তাহলে কী হবে আর্ক পার ইএসইউ হবে, ঠিক আছে, বোঝা গেছে।